আপনারা যদি শশা চাষ করেছেন বা আগামী দিনে চাষ করবেন বলে ভাবছেন, তাহলে আপনার শশা গাছের মধ্যে অবশ্যই এই সমস্যাটি দেখা দিয়েছে। অর্থাৎ আপনার শশা গাছের পাতাগুলো আস্তে আস্তে হলদে হতে শুরু করেছে এবং ফল বিক্রি করতে করতেই আপনার গাছগুলো দ্রুত হলদে ভাব ধরে আস্তে আস্তে একটার পর একটা গাছ নষ্ট হতে চলেছে। তো কিভাবে এই সমস্যার সমাধান করবেন এবং আগামী দিনে আপনি যদি চাষ করবেন বলে ভাবছেন, তাহলে কিভাবে এই সমস্যাটি আসা থেকে আপনার গাছকে সুরক্ষিত রাখতে পারবেন, এই সমস্ত বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর এই বিষয়গুলি যদি আপনার জানা না থাকে তাহলে আমি বলছি আপনি শশা চাষ করতে যাবেন না, তাহলে আপনি একটা সমস্যায় অবশ্যই পড়বেন যা থেকে আপনার মূলধনটুকুও নষ্ট হতে চলেছে। আপনি কোনোরকমভাবেই শশা চাষ করে লাভবান হতে পারবেন না, কারণ শশার মধ্যে এই রোগটি এতটাই গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক যা থেকে চাষিরা কখনোই রেহাই পান না, এবং যারা জানেন তারাই একমাত্র শশা গাছগুলোকে সুস্থ সবল রেখে সঠিক সময়ে সঠিক পরিমাণে ফলন নিতে পারেন। তো আপনিও যদি সঠিক সময়ে সঠিক পরিমাণে ফলন নিতে চান, এই পাতা হলদে হওয়ার সমস্যাটিকে আটকাতে চান, তাহলে আমার ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তো কৃষক বন্ধু, এই বিষয়টি সঠিক জানতে হলে আপনাকে প্রথমেই যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে আপনার গাছের সঠিক পরিচর্যা আপনি কিভাবে করবেন যা থেকে আপনার গাছে এই সমস্যাটি কখনোই না আসে। প্রথম দিকে আমরা যখন শশার চারাগুলো বসাই বা বীজগুলো বসাই, তখন থেকেই আমরা একটা চিন্তায় থাকি যে অতি দ্রুত বা কম সময়ের মধ্যে আমাদের এই গাছগুলোকে মাচায় তুলতে হবে এবং অল্প সময়ের মধ্যে আমাদের শশার ফলন নিতে হবে, তাহলে আমরা একটা ভালো দামে সেটাকে বিক্রি করতে পারবো। এই চিন্তাভাবনা করেই আমরা প্রথম দিকে যে প্রথম চাপান সার ব্যবহার করি তাতে প্রচুর পরিমাণে গ্রোথ নিয়ে আসার চেষ্টা করি। শশা গাছের চাপান সার ব্যবহার করার সময় আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো শশা গাছের সামঞ্জস্য হিসেবে সার ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ ইউরিয়ার সাথে সাথে ফসফেট এবং তার সাথে সাথে অবশ্যই পটাশের পরিমাণটাও রাখতে হবে। তাহলে আমরা গাছের বৃদ্ধিটাও যথেষ্ট পরিমাণে পাব এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বৃদ্ধি করতে পারব এবং সঠিক সময়ে সেই গাছে ফল ধরাতে পারব। কিন্তু আমরা এমন কিছু সার ব্যবহার করি যা থেকে গাছ দ্রুত বৃদ্ধি হতে থাকে কিন্তু গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় না, যা থেকে গাছ অতি সহজেই অল্পতেই রোগে আক্রান্ত হয়ে যায়। তাই আমরা যদি এই সময় অবশ্যই ফসফেট এবং ইউরিয়ার সাথে সাথে পটাশ সারের সঠিক ব্যবহার করি, তাহলে পরবর্তী সময়ে আমাদের গাছের মধ্যে এই রোগগুলো অত সহজে আক্রমণ করতে পারে না। এই বিষয়টি যদি আমরা খেয়াল করে পরিচর্যা করি তাহলে পরবর্তীতে আমরা অবশ্যই এই সমস্যাটিকে আটকাতে পারবো। শুধু এটি করলেই হবে না, তার সাথে সাথে আমাদের অবশ্যই কীটনাশক এবং ছত্রাকনাশকের ব্যবহার করতে হবে। দ্বিতীয় ভুল যেটি আমরা করে থাকি সেটি হচ্ছে সঠিক সময়ে প্রথম দিকে আমরা ছত্রাকনাশক অথবা কীটনাশকের প্রয়োগ করি না। যদিও বা কীটনাশকের প্রয়োগ করি কিন্তু প্রথমেই আমরা ছত্রাকনাশকের প্রয়োগ কোনোভাবেই করি না, যার ফলে পরবর্তী সময়ে এই সমস্যাটি দ্রুত আমাদের গাছের মধ্যে চলে আসে, ছত্রাকের আক্রমণ দ্রুত হয়ে থাকে। প্রথম দিকে যখন গাছগুলো মাচায় ওঠেনি সেই সময় যদি আমরা ছত্রাকনাশকের প্রয়োগ করি তাহলে পরবর্তী সময়ে আমাদের গাছের মধ্যে এই সমস্যাটি আসার চান্স খুবই কম থাকে। অর্থাৎ আমরা প্রথম থেকেই যখন আমাদের গাছ এক থেকে দেড় ফিট লম্বা হয়ে যাবে ঠিক তখন থেকেই আমরা ছত্রাকনাশকের ব্যবহার শুরু করব। তো অবশ্যই প্রিভেন্টিভ কেয়ার, অর্থাৎ সমস্যা আসার আগেই এবং মাচায় উঠছে উঠছে ভাব ঠিক এই সময় অথবা দুই একটি ফল ধরেছে অথবা দুই একটি ফুল চলে আসছে গাছের মধ্যে ঠিক এই সময়ে আমাদের গাছের পাতাগুলো হলদে হতে শুরু করে, কারণ এই সমস্যাটি এতটাই গুরুত্বপূর্ণ যে শশা গাছের মধ্যে যদি এই সমস্যাটি একবার শুরু হয়ে যায় তাহলে এটাকে আপনি যতই মেডিসিন বা ছত্রাকনাশক ব্যবহার করুন না কেন আর আপনি সমাধান করতে পারবেন না। অর্থাৎ আপনাকে এই সমস্যাটি আসার আগেই মেডিসিন বা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে যাতে আপনার ফসলে আপনার ক্ষেতে এই সমস্যাটি আসতে না পারে। সেই ব্যবস্থা আপনাকে আগেভাগেই করে রাখতে হবে, তাহলেই আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত সেই গাছ থেকে একটা ভালো ফলন নিতে পারবেন। আর একবার যদি আপনার জমিতে এই সমস্যাটি চলে আসে তাহলে আপনি যত দামি ছত্রাকনাশকই ব্যবহার করুন না কেন পরবর্তী সময়ে আপনার ফসলকে আপনি সঠিকভাবে সুস্থ রাখতে পারবেন না, এটি অবশ্যই আমি বলছি, আপনি মাথায় রাখবেন। তো আমাদের দ্বিতীয় ভুল যেটি হয়, আমরা চাষিরা করি কি, যতক্ষণ পর্যন্ত আমাদের গাছের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ততটা গুরুত্ব নিচ্ছি না।
শশা গাছের পাতাগুলো হালকাভাবে হলদে ভাব ধারণ করেছে, মাঝে মাঝে দুই একটা করে ছোপ ছোপ দাগ দেখা দিচ্ছে, তখনই আমরা কিন্তু সেই সমস্যার সমাধান খুঁজতে শুরু করি। তবুও ততটা গুরুত্ব দিয়ে নয়, হালকাভাবে, আর এটাই হচ্ছে আমাদের ভুল। এক কথায় বলতে গেলে শশা গাছের পাতে যখন হলদে হলদে দাগগুলো দেখা যায়, সেটাই হচ্ছে শশা গাছের ছত্রাকের আক্রমণের একদম ফাইনাল স্টেজ। আর ফাইনাল স্টেজে পৌঁছানোর পর সেখানে আমাদের ছত্রাককে ধ্বংস করাটা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়, যার কারণেই আমরা পরবর্তী সময় এই সমস্যাটির সমাধান করতে পারি না। তাই আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে এই সমস্যাটি আসার আগেই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এবারে প্রিভেন্টিভ কেয়ারে আমরা কোন ছত্রাকনাশক নেব যা থেকে আমাদের গাছের মধ্যে এই রোগের আক্রমণ হতে পারবে না, এবং কোন পরিস্থিতিতে, অর্থাৎ আমরা বর্ষাকালীন শশা চাষ করতে গেলে কিছু কিছু সময় লক্ষ্য করা যায় এক নাগাড়ি বৃষ্টি চলতে থাকে এবং সেই সময় ছত্রাকের আক্রমণ সব থেকে বেশি হতে চান্স থাকে। তো এই সময় আমরা কী ধরনের মেডিসিন নেব এবং যখন আবহাওয়া সুস্থ ও স্বাভাবিক থাকবে তখন আমরা কী মেডিসিন ব্যবহার করব যা থেকে আমাদের গাছের মধ্যে ছত্রাকের আক্রমণ হওয়াকে সম্পূর্ণভাবে রক্ষা করতে পারবো। তো এই ভেবেই আমি প্রথম দিকে আপনাকে কয়েকটি ছত্রাকনাশকের কথা বলবো। এই ছত্রাকনাশকগুলো আপনারা প্রিভেন্টিভ অবস্থায় যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই ছত্রাককে আটকানো যায় এবং পরবর্তী সময়ে ছত্রাকের আক্রমণ হওয়ার চান্স খুবই কম থাকে। তো প্রথমেই যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে COC, অর্থাৎ কপার অক্সিক্লোরাইড। এই ধরনের ছত্রাকনাশক আপনি অবশ্যই নিতে পারেন, যেমন ধরুন ব্লাইটক্স, ব্লু কপার, এই ধরনের অনেক ছত্রাকনাশক আপনি বাজারে পেয়ে যাবেন, এটি আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি রিজোমিল গোল্ড ব্যবহার করতে পারেন, দারুণ একটা ছত্রাকনাশক, প্রিভেন্টিভ কেয়ারে ভীষণ ভালো কাজ করে থাকে এবং তার যে টেকনিক্যাল রয়েছে সেটা হচ্ছে মেটালেক্সিল 4% এবং ম্যানকোজেব 64%। আপনি মেটালেক্সিল 35 নিতে পারেন। এই রোকো এবং মেটালেক্সিল 35 নিলে এটি আপনি রোকো প্রতি লিটার জলের মধ্যে হাফ থেকে 1 গ্রাম ব্যবহার করবেন এবং মেটালেক্সিল 1 গ্রাম প্রতি লিটার জলে ব্যবহার করবেন। এই দুটোর মধ্যে যদি আপনি মিশিয়ে একসাথে স্প্রে করেন তাহলে এই সমস্যাটি আসার চান্স খুবই কম থাকে। কৃষক বন্ধু, এই মেডিসিনগুলো আপনি স্বাভাবিক ওয়েদারে ব্যবহার করবেন, অর্থাৎ যখন বৃষ্টি চলবে না, স্বাভাবিক ওয়েদার, রৌদ্র এবং হালকা বৃষ্টির ভাব চলবে, ঠিক তখনই ব্যবহার করবেন। যখন বৃষ্টি চালু হয়ে যাবে, অর্থাৎ রাতের মধ্যে বৃষ্টি হচ্ছে, 2-3 ঘন্টা অন্ধকার, তার সাথে সাথে বৃষ্টি, এই ঠান্ডা আবহাওয়াটি গাছের মধ্যে ছত্রাকের আক্রমণ আসতে বিশেষ গুরুত্বপূর্ণ এবং উপযোগী। এই সময় অর্থাৎ বৃষ্টির সময় সাধারণ ছত্রাকনাশকগুলো কাজ করে থাকে না আমাদের গাছের, বিশেষ করে শশা গাছের মধ্যে এই সমস্যাটি দেখা দিলে। এই সমস্যাটি হচ্ছে ডাউনি মিলডিউ সমস্যা। এই ডাউনি মিলডিউ সমস্যাটি শশা গাছ বা লাউ গাছ, কুমড়ো গাছ, এই গাছগুলোর মধ্যে এতটাই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বর্ষাকালে, যা আপনার ফসলকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। তাই অবশ্যই বৃষ্টির সময় হলে অবশ্যই আপনি এই ছত্রাকনাশকগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। যে ছত্রাকনাশকগুলোর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ 4-5টি ছত্রাকনাশক আমি বেছে নিয়েছি, এই ছত্রাকনাশকগুলো আপনি ব্যবহার করলে এই সমস্যাটি থেকে আপনার শশা গাছকে অবশ্যই রক্ষা করতে পারবেন। তো কৃষক বন্ধু, কী সেই ছত্রাকনাশকগুলো, চলুন জানা যাক। তার আগে আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওর নিচে কালো রঙের সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে। আর অবশ্যই ভিডিওর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কৃষক বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন জানা যাক কি সেই ছত্রাকনাশকগুলো। তো এই ছত্রাকনাশকগুলোর মধ্যে প্রথমেই যে আমি ছত্রাকনাশকটি নিয়েছি সেটি হচ্ছে অ্যাক্রোব্যাট কমপ্লিট। হ্যাঁ কৃষক বন্ধুরা, এটি BASF এর একটি প্রোডাক্ট যা অ্যাক্রোব্যাট কমপ্লিট নামে পরিচিত। সেটির মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটি হচ্ছে ডাইমেথোমর্ফ 50% WP। এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই 1.5 গ্রাম প্রতি লিটার জলের মধ্যে মিশিয়ে এর সাথে সাথে আপনাকে স্টিকার অথবা আটা ব্যবহার করতে হবে, যা থেকে বৃষ্টির জলে ধুয়ে না যায়, যার জন্য এই আটা আপনাকে নিতে হবে। এর পরবর্তীতে আমি যে ছত্রাকনাশকটির কথা বলতে চলেছি সেটি হচ্ছে ডুপন্ট কোম্পানির কার্জেট M8।
এই ছত্রাকনাশকটিও দারুণ একটি কার্যকরী ছত্রাকনাশক এবং এর মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটি হচ্ছে ম্যানকোজেব 65.4% এবং তার মধ্যে রয়েছে সাইমোক্সানিল 8%। এই টেকনিক্যালের মেডিসিন যদি আপনি অবশ্যই অন্য কোনো কোম্পানির পেয়ে থাকেন তাহলে সেটিও আপনি ব্যবহার করতে পারেন। এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলের মধ্যে 1 গ্রাম মিশিয়ে এবং তার সাথে সাথে অবশ্যই আটা ব্যবহার করবেন। বর্ষাকালে বৃষ্টির সম্ভাবনা বেশি, তাই যখন তখন বৃষ্টিতে ধুয়ে যেতে পারে, তাই আটা ব্যবহার করলে আপনার মেডিসিনটি অবশ্যই কিছু সময় বেশি আপনার গাছের পাতার মধ্যে ধরে থাকবে। তাই অবশ্যই এই আটার সাথে সাথে এই মেডিসিনটিও আপনি গাছের মধ্যে স্প্রে করলে ছত্রাকনাশক হিসেবে বিশেষ কার্যকরী একটা রেজাল্ট পাবেন এবং আপনার শশা গাছের এই ডাউনি মিল্ডু সমস্যা থেকে আপনার গাছকে দীর্ঘদিন ধরে রাখতে পারবেন। তো এর পরবর্তীতে যে ছত্রাকনাশকটি আমি নিয়েছি সেটি হচ্ছে বায়ার কোম্পানির একটি ছত্রাকনাশক এবং এটি দুর্দান্ত কাজ করে থাকে। অবশ্যই আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে বায়ার কোম্পানির মেডিসিন সম্বন্ধে আপনার অভিজ্ঞতা রয়েছে, তো বায়ারের এই মেডিসিনটি আপনি নিতে পারেন। এটি হচ্ছে মেলোডি ডিও। এই ছত্রাকনাশকটি দুর্দান্ত একটি কাজ করে থাকে, বিশেষ করে পাউডারি মিল্ডু এবং ডাউনি মিল্ডুয়ের ক্ষেত্রে। এটি যদি আপনি নেন তাহলে অবশ্যই 3-4 গ্রাম প্রতি লিটার জলের হিসেব মিশিয়ে আপনি সেই জলটি গাছের মধ্যে অবশ্যই সকাল 10টা বা 9টার পর এবং বিকেলের আগেই ব্যবহার করার চেষ্টা করবেন। তো কৃষক বন্ধু, এই মেডিসিনগুলোর মধ্যে আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এবারে আরেকটি দুর্দান্ত ছত্রাকনাশক আপনার সামনে তুলে ধরছি, এটিও আপনি শশা গাছের এই ডাউনি মিল্ডু সমস্যা আসলে অবশ্যই ব্যবহার করতে পারেন। এটি অবশ্যই বিএসএফ কোম্পানির একটি ছত্রাকনাশক, যেটি নাম হচ্ছে ক্যাব্রিওটপ। হ্যাঁ বন্ধুরা, ক্যাব্রিওটপ দুর্দান্ত একটি কৃষকদের পছন্দের ছত্রাকনাশক। তো এই ক্যাব্রিওটপ যদি আপনি ব্যবহার করেন তাহলে কি পরিমাণ ব্যবহার করবেন? এই ক্যাব্রিওটপ যদি আপনি নেন তাহলে প্রত্যেক 1 লিটার জলের মধ্যে 3 গ্রাম মিশিয়ে আপনি সেই জলটি গাছের মধ্যে অবশ্যই সকাল 10টা বা 9টার পর এবং বিকেলের আগেই ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে দুর্দান্ত একটা রেজাল্ট পাবেন এবং সেই জলের মধ্যে অবশ্যই আঠা ব্যবহার করার চেষ্টা করবেন। কৃষক বন্ধু, এই পরিস্থিতিতে আপনাকে আরও কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এই ধরনের সমস্যা যদি আপনার গাছের মধ্যে হয়ে থাকে তাহলে এরকম পরিস্থিতিতে কোনো রকম পিজিআর আপনার গাছে ব্যবহার করা চলবে না এবং ইউরিয়া বা ইউরিয়া জাতীয় কোনো এনপিকে সার ব্যবহার করা চলবে না। যেমন ধরুন এনপিকে 19-19-19 এবং তার সাথে সাথে এনপিকে 20-20-20, 13-0-45, 12-61-0, এই ধরনের কোনো রকম এনপিকে সার আপনার ব্যবহার করা চলবে না এবং ন্যানো ডিএপি বা ন্যানো ইউরিয়া ব্যবহার করে চলবে না। তার সাথে সাথে যদি গোড়ার দিকের পাতায় আক্রমণ দেখা দেয় তাহলে সেই পাতাগুলোকে কেটে টুরে কোথাও ফেলতে হবে, যাতে অতি সহজেই হাওয়া বাতাসের মধ্যে এই ছত্রাকের রেণুগুলো আবার আপনার ফসলের মধ্যে চলে আসতে না পারে। এই বিষয়গুলি খেয়াল রেখে আপনি পরিচর্যা করুন, অবশ্যই আপনার শশা ক্ষেত সুস্থ ও স্বাভাবিক থাকবে, দীর্ঘদিন আপনি ফলন নিতে পারবেন। তো কৃষক বন্ধু, এতক্ষণ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আপনার যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে সাথে কৃষক বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে, যাতে প্রত্যেকটি কৃষক বন্ধু এই ভিডিওটি দেখতে পারেন। তো কৃষক বন্ধু, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।